There's not much to do when all I can. নমস্কার বন্ধুরা, আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, দেখতে পাচ্ছ। এই সানস্ক্রিন কিনতে পেলাম না, খুব অনেক ব্যাপার, ট্যান হয়ে যাবে আমার স্কিন। তোমার জন্য তোমাকে কালকে বলে অর্ডার দিয়ে দাও, অর্ডার দাওনি আজকে পেলাম না। রোদি ওঠেনি ট্যানের, আবার কি আছে রোদি। তো আজ মেয়েকে স্কুলে দিয়ে, যেটা বুঝতেই পেরেছো, এসেছি মলে। কিছু জিনিস কেনার ছিল, কিছু জিনিস বলতে আমার সানস্ক্রিনটা শেষ হয়ে গেছে, সেটাই কেনার ছিল। বেরিয়ে দেখছি বৃষ্টি মুষলধারে, আর এই বৃষ্টিতে ভিজলেই আমার বরের সর্দি হ্যাচ্ছ সব শুরু হয়ে যাবে। তো আমি বাইকের চাবিটা নিয়ে যাচ্ছি ওর রেনকোটটা বের করতে বাইকের ডিকি থেকে। তো এই দেখো ছাতা নিয়ে চললাম, বৃষ্টি ওয়েদারটা ভীষণই ভালো, আবার কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। কারণ কি, আমার এই যে বলতে হচ্ছে প্রতিদেবকে পড়ো পড়ো পড়ো, রেনকোট পরতেও চাইবে না আর হ্যাচ্ছ করতেও ছাড়বে না বৃষ্টিতে ভিজে। তো যাই হোক, আজকের মলে দিনটা ভালোই কাটলো, কারণ কি বৃষ্টি হচ্ছিলো। তো মেয়েকে স্কুল থেকে এনে ভীষণ মাথাটা ধরেছে, তো মাথা ধরেছে আর কি খাওয়া যেতে পারে, বৃষ্টিটাও থেমে গেছে। তো একটু নিজের জন্য বানিয়ে নিলাম কোল্ড কফি, বানাচ্ছি। তো এটা মিক্সিতে, তো হ্যান্ড ব্লেন্ডার তো আমার কাছে নেই, তো মিক্সিতে একটু জল আর কফিটা দিতে দেখেছো কতটা ফেনা হয়ে গেছে। আমি এটা কিন্তু আগে করিনি, কিন্তু দারুণ লাগলো ওই ফেনাটা দেখতে। তো এটা এই গ্লাসে ঢেলে নিচ্ছি, পুরো পুরো ফেনাটা দেখো কি দারুণ। এর সাথে আমি একটু পুরো দেখেছো এক ফোঁটা দিয়েছিলাম, এক চামচের মতো দিয়েছিলাম, আর একটু জল দিয়েছিলাম, সেটা এতটা বেড়ে ফেনাটা বেড়ে এতটা হয়ে গেছে। তবে একটু জল দুধ মিশিয়ে এটাকে আমি খাবো। তো ব্লগ স্টার্ট অনেকক্ষণ আগেই হয়ে গেছে, বাট ওয়েলকাম করা হয়নি তোমাদেরকে। তো এই নিউজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ বেঙ্গলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। আমরাও ভীষণ ভালো আছি, কিন্তু কারণ কি গরমের হাত থেকে রেহাই পাওয়া গেছে, মানে একটু তো ভালোই লাগবে। তো দুদিন ধরে না পাচ্ছি জামা কাপড় শুকনো করতে, না পাচ্ছি কিছু করতে। তো জামা কাপড় না শুকনো করতে পারলে ভীষণ বিরক্ত লাগে। তো যাই হোক, বর্ষাকালে তো বৃষ্টি হবে, বর্ষাকালে একটা সমস্যা সব কিছু ভালোর মধ্যে, কাদার প্যাচপেচানি, কাদার প্যাচপেচাটা ওটা বিরক্ত লাগে। রোজ রেগুলার জামা কাচতে হয় দুবেলা এরকম, মানে এবেলা যেটা পরে যাবো ওই বেলা, মানে বিকেলে যদি বেরো সেটা পরা যাবে না, এরকমভাবে চলছে এখন। তো যাই হোক, আজকে একটু বৃষ্টি 10টার পরে থেমে যায়, তা তারপরে অনেক কাচাকুচি হয়েছে, এই যে সমস্ত কিছু দিয়ে দিয়েছি লাইন দিয়ে, আর ঘরেও আছে সিঁড়িতে, সব কিছুই চারিদিকে ভর্তি হয়ে আছে। তো সেগুলো আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এলে একটু ইগনোর করো। আর এদিকে আমার ছোট্টু বুচকেটা বৃষ্টি যেই থেমেছে, উনি নিচে আজকে ঘুরু ঘুরু করতে চলে গেছে, দেখাচ্ছি দাঁড়ো ব্যাক ক্যামেরা করে। যেই বৃষ্টি থেমেছে সেই দুদিন ধরে বৃষ্টি বৃষ্টি কিছুই করতে পারেনি, আজকের জামা প্যান্ট ম্যাচিং করে পরে একদম, ছোটোবেলায় একটা জামা বের করেছে ম্যাচিং করে পরে নিয়েছে। কি পড়েছিস দেখা, ওটা কি নিয়েছিস? ওটা ডান্ডা, তোর বাড়ি তোর পিঠে পড়বে পান্ডা। তো আজকে ওয়েদারটা এইরকম, আকাশটা একটু ক্লিয়ার হয়েছে, মেঘ করে কালো হয়ে গেছিলো, বাট এখন অনেকটা ক্লিয়ার। তো চলো এর সাথেই ব্লগটাকে আজকে স্টার্ট করছি। ব্লগ স্টার্ট হয়ে গেছে অনেকক্ষণই, কিন্তু ওয়েলকাম করা হয়নি তোমাদেরকে। তো ওয়েলকাম, তো দুপুরের মধ্যে বৃষ্টি থেমে একেবারে রোদ, একটা মানে হালকা রোদের তাপ এসে গেছে। তো আমি নামছি, নেমে কি করতে যাচ্ছি দেখো, তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের একটা গাছ আছে, সেটা কি গাছ দেখো, মেয়ে আমাকে দেখো জুতো এনে দিয়েছে পড়ার জন্য, নিজে হাতে করে এনে দিল জুতো, মা খালি পায়ে যাবে সেই জন্য জুতো এনে দিয়েছে। সে যাই হোক, জুতোটা যেমনই হোক জুতোটা এনে তো দিয়েছে, তাতে ভীষণ হ্যাপি হয়েছে। কারণ কি কিছু কিছু ছোটো ছোটো মুভমেন্টস বাচ্চাদের ভীষণ ভালো লাগে, আমাদের ভীষণ অ্যাপ্রিসিয়েটস করে, কারণ কি এগুলো টুকটুক করে ওদেরকে দিয়ে শেখানো, শিখিয়ে আমাদের আজকে এই জায়গায় পেয়ারা গাছ আছে। এখানে একটা আছে যেটা আমার হাতের কাছাকাছি, আর একটা আছে যেটা বেশি পেয়ারা হতো এক সময়, বাট এখন এবছর পেয়ারাগুলো ছোটো হয়ে গেছে আর একটু ডিস্টেন্সটা উঁচু, ওখানে আমি হাত পাবো না, পাঁচিলে উঠতে হবে, উঠে পারতে হবে। আর এখানে ইজিলি আমি হাত পেয়ে যাব, কারণ কি আমার হাতের কাছে, বাট এগুলো এখনও কাঁচা আছে। তো মেয়ের জন্য দুটো আমি পাকা পাকা দেখতে পেয়েছি, তো সেটাই এখন পাচ্ছে যাচ্ছে। ও বাবা, তাও অনেকটা দূরে, বাট ডাল ধরলে আমি।
তো মেয়ের জন্য দুটো পাকা পেয়ারা পেড়ে দিলাম। দেখো পেয়ারা দুটো ভীষণই ভালো, আর নিজেদের গাছে নিজের হাতে ফল পাড়ার একটা আলাদাই মজা আছে। খাই আর না খাই মানে আমার খুব একটা পেয়ারা যে ভালো লাগে তা না, কিন্তু নিজের গাছের জিনিস পাড়ার মধ্যে একটা নিজস্ব একটা মনের দিক থেকে একটা ভালো লাগে, জিনিসটাকে টাচ করা, একটা যে জিনিসটা আমি মানে ফলতে দেখছি ছোট্ট থেকে বেবি থেকে ফুল থেকে যেটা অ্যাকচুয়ালি সেটাই ফিল করছি, সেটাই ফল হলো বড় হলো সেটা পেরে খাওয়ার মজাটাই আলাদা। ভালো না লাগলেও কিছু কিছু জিনিস ভালো লেগে যায়। তো বললাম যেটা ওয়েদারটা এখন ভীষণই ভালো হয়ে গেছে, আকাশটা ভীষণ দারুণ লাগছে, সুন্দর মনোরম। তো আমরা ছাদে এসেছি, আর বাচ্চাদের যেটা বলছিলাম বাচ্চাদের কিছু কিছু মূল্যবোধ কিছু কিছু জিনিস আমাদের দায়িত্ব শেখানো কর্তব্য, তারপরে ওরা যতটা নিতে পারে তো নেবে, আর না নিতে পারলে আমাদের সেখানে কিছু করার নেই, কিন্তু আমরা তো চেষ্টা করবো মা বাবা হিসাবে ঠিকঠাক গাইড করার, তো সেটাই করছি। তো কিছু কিছু ছোটো ছোটো পদক্ষেপগুলো খুব ভালো লাগে। আর এদিকে আইসক্রিম কিনে দিয়েছি, দেখো বিকেলে আমরা একটু বেরিয়েছি, তো আইসক্রিমটা আমাকে দিচ্ছে, আমি বললাম তুমি খাও মা, তো আমাকে একটু করে দিচ্ছে, ও একটু খাচ্ছে আর ওর বাবাকে একটু দিচ্ছে। এটা বিকেল নয়, অ্যাকচুয়ালি সন্ধ্যা হয়ে গেছে, ও ডান্স ক্লাস থেকে ফিরছিলাম আমরা, ফেরার সময় ও আইসক্রিমটা খাচ্ছে আর আমি একটা আলাদা আইসক্রিম খাবো বললাম, ওটাও একটু খেয়েছি, পুরোটাও খেয়েছে তা না। আর আমি একটা আইসক্রিম কিনে নিচ্ছি, একটু মিষ্টি দোকানের সামনে দাঁড়িয়ে আছি, তো একটু মিষ্টি কিনবো না তা হয় না, ওর বাবা গেছে মিষ্টি কিনতে, আর আমি এই যে আর একটা আইসক্রিম কিনে দিয়েছে আমাকে, তো সেটা আমি খাচ্ছি। আমার এই কাঠি আইসক্রিম বাচ্চাদের মতো খেতে ভীষণ ভালো লাগে, কিছু কিছু পুরনো স্মৃতি মনে পড়ে যায়, সেটা একদিন পরে কিছু এই নিয়ে কথা বলবো। তো আইসক্রিমটা দারুণ ছিল, লেমন ফ্লেভার ছিল, অরেঞ্জ নয় আর ম্যাঙ্গো নয়, একটু ডিফারেন্স চাইছিলাম তো লেমন ফ্লেভারের নিলাম, তো দারুণ লাগছে, ও সেটা পুটে খাচ্ছে। এই ভিডিওর যদি কিছুটাও ভালো লেগে থাকে তো পাশে থেকো লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে, টাটা, সুস্থ থেকো তোমরা।